सुदामा डाकछे सुदामा के शोन एदिके आय तुई तो आमाके भालोबासिस ताई ना तबे आज आमार जोन्नो एकटा काज करे दिते होबे देखुन केमन करे साजा दिच्छे मा सुदामाके कि बोलछे शोन ओई देख रान्नाघरे गुरुमा नाड़ू तैरी करे रेखेछे आमार जोन्नो दुटो नाड़ू एने दिबि तुई तो जानिस आमि एकटु नाड़ू खेते भालोबासि सुदामा बोलछे केन आनबो ना दाड़ा तुई दाड़ा आमी गुरुमाके गिये बोली मा जखन आमाके देबे आमी तोके दिये देब आरे ना ओइभावे आनले होबे ना चुरी करे आनते होबे चुरी करे आमी तो कखनो चुरी विद्या शिখিনি কানাই বলি বল আমার গুরুদেব আমাকে বলেছে যে তুমি যখন বেদ শিক্ষা গ্রহণ করছো অর্থাৎ মুখে কোনোদিন তুমি মিথ্যা কথা বলবে না তাই আমার আমি তো গুরু মিথ্যা কথা বলতে পারবো না আর চুরি বিদ্যা আমি শিখিওনি আমি চুরি করতেও পারবো না তুই একটু দাঁড়া আমি গুরুমাকে গিয়ে বলি মা দিলেই তো তোকে দিয়ে দেব ও এই তোর বন্ধুত্ব এই তোর ভালোবাসা এই নাকি এত ভালোবাসিস আমার জন্য নাকি প্রাণ দিয়ে দিতে পারিস আর দুটো নাড়ু এনে দিতে পারবি না যেই না বলা সুদামা বলছে ঠিক আছে তুই বস আমি দেখছি কানাই आमी जीवने कोनोदिन चुरी करिनी भाई शुधु आज तोर जोन्नो चुरी करते जाबो तबे एकटा कथा जोदि गुरुमा आसे आमाके एकटु साबधान करे दिस केमन बेश कानाई बसे आछे दरजार काछे आर सुदामा भितरे गेछे नाड़ू चुरी करते कार जोन्नो मा गोविंदेर जोन्नो सखा कानाइर जोन्नो एखन नाड़ुर पात्रे गिये जेई ना दुटो नाड़ू हाते तुलेछे संगे संगे कानाई डाकछे गुरुमा ओ गुरुमा शिखिरे এসো তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই আজ হাতে নাতে প্রমাণ ওই দেখো কে নাড়ু চুরি করে খায় জেইনাওয়ালা সুদামা ঘর থেকে কাঁপতে কাঁপতে বাইরে এসে সেই নাড়ু দুটো ফেলে দিয়ে কানার সামনে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে কানাই এ তুই কি করলি ভাই আমাকে গুরু মার কাছে অকারণে চোর বানিয়ে দিলি তুই নাকি ভগবান তোর কাছে যে যা চাই তুই নাকি তাকে তাই দিস आज जखन अकारणे तुई मायेर काछे आमाके चोर करे दिली एई गुरुपाठे दाड़िये आमी तोर सामने प्रतिज्ञा करलाम जीवने जत कष्ट जत दुःखई आसुक ना केन आमी जोदि दारिद्रतार अंधकारे डुबे मरेओ जाई आमी कोनोदिन तोर काछे दुहात पेते किछु चाइबो ना कानाई कानाई संगे संगे बोले उठलेन सुदामा ताहले आमिओ प्रतिज्ञा करलाम যতদিন তুই আমার কাছে কিছু না চাইবি আমিও তোকে কিছু দেব না দুইজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল মা কিছুদিন পর গুরুদেব বললেন তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়ে গেছে এবার তোমরা আপন ঘরে ফিরে যেতে পারো যে যার মতো সবাই ঘরে চলে গেল কিন্তু কৃষ্ণ আর বৃন্দাবনে যায়নি সেখান থেকে চলে গেল কোথায় দ্বারকায় কোথায় দ্বারকা महाराष्ट्रे यदि आपनारा निश्चयই देखते पाबेन यदि आपनारा मोबाइल यूट्यूबे देखें द्वारका कोथाय देखिए देबे सेई द्वारकाय गिये सेखाने रुक्मिणी सत्यभामाके विवाह करे राजा हये बसे रइलेन भगवान कृष्ण आर एदिके सुदामा देखते देखते बड़ होयेछे मा विवाहेर बयस होयेछे आपन घरे फिरे आसबार पर मटुक मुनि तार मने बड़ आनंद केन छेले मस्त बड़ पंडित होयेछे ग्रामे सबाइके डेके डेके बोले देखो तोमादेरो तो घरे सन्तान आछे किन्तु आमार छेलेर मतो छेले कयजनार आछे सबाई बोले ग्रामबासी बोले ठीकई तो तोमार छेलेर मतो छेले केउ नेई से तो मस्त बड़ पंडित से विप्र ताई तोमार सन्तानेर मतो सन्तान खूब कमई आछे गर्वे बाबार बुक भरे जाए सन्तान भालो किछु करले सब मा बाबारই একটু अहंकार হয় তা ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে একটা সুকন্যার সন্ধান করে সুদামার বিবাহ দিল। নিতাই গৌর হরি বল হরি বল। মায়েরা উলুধ্বনি। নতুন বউ ঘরে এসেছে, একটু উলুধ্বনি তো দরকার, তাই না? এখন বাড়িতে বউ এসেছে, আনন্দ ধরছে না। আর সুদামা কাজ কি? সুদামা ওই গ্রামের ভিতরে একটা পাঠশালা আছে, সেখানে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যা করি পায় তাতে সংসারটা সুন্দরভাবে চলে যায়। বিবাহ হলো, সন্তান হলো, পরিপূর্ণ সংসার। আনন্দ ধরে না, কিন্তু ভগবান একটু একটু করে ভক্তকে পরীক্ষা করে। এবার দেখুন তার প্রমাণ, সুদামাকে পদে পদে পরীক্ষা করতে শুরু করলেন গোবিন্দ। নিতাই গৌর হরি বল। কিভাবে পরীক্ষা করছে? শুধুমাত্র সুদামা নয়, ভগবান প্রত্যেকটা জীবকে পদে পদে পরীক্ষা করে। কেউ বুঝতে পারে, কেউ পারে না। কি করছে? ওই যে সুদামা প্রতিজ্ঞা করেছে জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইব না। এখন গোবিন্দ চিন্তা করলেন, সুদামার জীবনের যত সুখ সব যদি আমি একটা একটা করে কেড়ে নিই, ও কত সময় না চেয়ে থাকবে। তাই একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন। কিভাবে করছে দেখুন। সুন্দর সংসার, হঠাৎ একদিন হলো কি মা, তার মাতা পিতা চলে গেল। হরি বল হরি বল। ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন। মাতা পিতা বিয়োগ হওয়ার পর ওই পাঠশালা থেকে যা পায় তাতে তার সংসার চলে যায়। কিছুদিনের মধ্যে সেই পাঠশালাটাও বন্ধ হয়ে গেল। আর যেই না পাঠশালা বন্ধ হয়ে গেল, এবার সংসার চলবে কি করে? সুদামার কাঁধে চলে এলো ভিক্ষার ঝুলি। নিতাই গৌর হরি বল। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটে তার। এক এক দিন যায়, কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন পায় না। এক ভিখারি যদি রোজ রোজ দাঁড়ে দাঁড়ে আসে, সবাই কি রোজ ভিক্ষা দেবে? কোনোদিন পায়, কোনোদিন পায় না। এই ভিক্ষার ঝুলি নিয়ে যেদিন ভিক্ষা পায় সেদিন সবাই মিলে খাওয়া দাওয়া করে দিন কাটে, যেদিন পায় না সেদিন সারা রাত কৃষ্ণ 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 বলে দিন কাটিয়ে দেয়। কিন্তু মুখ থেকে কখনো কৃষ্ণ নাম ছাড়া আর কিছু সে জানে না। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দেখতে দেখতে তার পিতৃ সম্পদ বলতে যা ছিল সব একটু একটু করে শেষ হয়ে গেল। পিতৃ সম্পদ শেষ হয়ে যাবার পর সুদামা তার স্ত্রীকে নিয়ে আর সন্তানদের নিয়ে গাছতলা সার করলো। হরি বল হরি বল। গাছের তলায় দিন কাটে মা। ঝড় বৃষ্টি চলে যায় মাথার উপর দিয়ে। কিন্তু এমন একটা স্ত্রী সুদামা পেয়েছে যে কিনা শিবের পূজা করতেন। তাই ভোলানাথের কাছে বলেছিলেন, হে প্রভু, যদি কোনোদিন আমাকে স্বামীর ঘরে পাঠাও, এমন স্বামী আমাকে দেবে যার অর্থ থাকুক বা না থাকুক আমার দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, যেন কখনো সে মিথ্যা কথা না বলে। আর পেয়েছেও তাই। সুদামা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না। দেখুন মা, ভক্ত কাকে বলে? এত কষ্ট, এত দুঃখ, তথাপিও কৃষ্ণ ছাড়া সে আর কিছু জানে না। আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানকে ডাকি না, সেবাও দিই না, একবার প্রণামটুকু করি না। কেন না? সে আমাদের কষ্ট দিয়েছে, কেন তার সেবা দেব? এটা তো ভক্তের লক্ষণ নয়। ভক্তের স্বভাব কি, এই সুদামার এই লীলা থেকেই আমরা জানতে পারব। কি করলো? ওই ভিক্ষা করে দিন কাটে গাছের তলায়, স্ত্রীদের নিয়ে, স্ত্রী আর সন্তানদের নিয়ে। স্ত্রীর অঙ্গে একটা বসন, তা সারা জায়গায় ছেঁড়া, লজ্জা ঢাকার জায়গা নেই। এক বসনে দিন কেটে যায় তার। একদিন তার স্ত্রী সুশীলা বলছে, স্বামী, একটা কথা বলবো। শুনেছি তোমার বন্ধু নাকি ভগবান, আবার শুনেছি সে নাকি দ্বারকার রাজা। যাও না স্বামী, আমাদের এই অবস্থা, আমাদের এমন দারিদ্রতা, একটু তার কাছ থেকে কিছু চেয়ে আনবে? যাও না, কিছু চেয়ে নিয়ে এসো। সুদামা বললে, দেখো সুশীলা, যা বলেছো বলেছো, আর বলো না। কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি জীবনে যদি না খেয়ে মারাও যাই, আমি কোনোদিন কানার কাছে হাত পাততে পারবো না। কারণ আমি গুরুকুলে প্রতিজ্ঞা করেছি। সুশীলা বলছে, স্বামী ঠিক আছে, চাইতে হবে না। আচ্ছা, যাকে তুমি এত ভালোবাসো তাকে কি দেখতে তোমার মন চায় না? চাই। বন্ধুকে দেখতে কার না মন চায়? কিন্তু সুশীলা, আমার মনে ইচ্ছা হলেও আমার উপায় কি আছে বলো? কেন? যাও না, তুমি তোমার বন্ধুকে দেখে এসো। সুশীলা, তুমি আমার মনের কথা বলেছো, কিন্তু জানো তো, এত বছর পর আমি বন্ধুর কাছে যাব, আমি খালি হাতে কেমন করে যাব বলো? কোনো বন্ধু যদি বন্ধুর বাড়ি মাঝে সাজে যায়, খালি হাতে গেলেও কোনো ব্যাপার থাকে না। কিন্তু এত বছর পর আমি যাব, আমি কি করে খালি হাতে যাই বলো? সুশীলা বলছে, স্বামী আমি যদি কোনো উপায় করে দিই তুমি যাবে? যাও না, এত কষ্ট পাচ্ছ, এত দুঃখ পাচ্ছ, যার নাম সর্বদাই নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করছো, যদি তার বদনটা একবার দেখতে পাও, একটু হলেও তো শান্তি পাবে। যাও স্বামী, আমার কথা, আমার সন্তানের কথা ভাবতে হবে না, তুমি একবার তোমার বন্ধুকে দেখে এসো, যাও। সুশীলা, আমি কি করে যাব বলো? বেশ, দেখছি আমি কোনো উপায় করতে পারি কিনা। ধনী পরিবারের কন্যা সুশীলা, সে কি করলো? দ্বারে দ্বারে ভিক্ষা করতে আরম্ভ করলো। মা আমায় ভিক্ষা দাও গো, আঁচল বেঁধে ভিক্ষা করছে সুশীলা। নগরবাসী ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমায়। কেউ উঠে আসবেন না এখন, বসুন, এখন কেউ আসবে না, লীলায় বিঘ্ন ঘটবে, শেষে দেবেন। আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো। যেই না একজনের ঘরে দরজার কাছে এসে ভিক্ষা চেয়েছে, সঙ্গে সঙ্গে মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলছে, এই এদিকে আয়, দেখ দেখ এ আবার কোথা থেকে এলো রে? হ্যাঁ, আগে কখনো দেখেছিস? হরি, নিত্য নতুন ভিখারি জ্বালায় কি আমাদের গ্রাম ছেড়ে দিতে হবে? আরে শোনো শোনো, কে তুমি? কোথা থেকে উদয় হলে? অন্য বাড়ি যাও, এ বাড়ি ভিক্ষা হবে না। যাও যাও, অন্য বাড়িতে যাও। দেখবেন মা, অনেক সময় অনেকে আছে ভিখারিকে তাড়িয়ে দেয়, তাই না? বলে হাত খালি নেই, অন্য বাড়ি যাও। আবার পাশের বাড়ি গেছে সুশীলা, সেখানে গিয়ে আবার বলছে, আমায় ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো। ওগো নগরবাসী ভিক্ষা দাও আমায়। আরে এই আবার কোথা থেকে এলো রে? এই এদিকে এদিকে, এই বউটাকে মনে হচ্ছে আগে কোথাও দেখেছি, চেনা চেনা মনে হচ্ছে। अच्छा सुदामार बউ देखेছো कांड अरे सुदामा मने हय भिक्षा करे आर केउ भिक्षा देय ना ताई आजके बউটাকে রাস্তায় নামিয়ে দিয়েছে हाय 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 বলি ছি 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 এই যে এবাড়ি হবে না অন্য বাড়ি যাও আমরা অনেক কষ্ট করে রোজগার করি ভিক্ষা করে খাই না যাও 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 অন্য বাড়ি যাও আবার তাড়িয়ে দিল মা पाशेर बाड़ी गिये आबार बोलछे भिक्षा दाओ गो नगरबासी ओ गो भिक्षा दाओ आमार तोमरा भिक्षा दाओ गो नगरबासी आमार स्वामी एकजन सत्यवादी से कोनोदिन मिथ्या कथा बोले ना और आमी तार स्त्री आमिओ तोमादेर मिथ्या बोलछी ना आज जे भिक्षा करते एसेछि केन जानो आजकेर भिक्षाय आमी जा पाबो सेई भिक्षार एकटा दानाओ आमार स्वामी खाबे ना आमिओ खाबो ना आमार सन्तानराओ खाबे ना आजके जा तोमरा आमाय देबे ना ओगो तोमादेर भिखारी द्रव्य पाबे से मोरा तोमादेर भिखा द्रव्य पाबे से मोरा भिखा दाओ आमाय तोमरा तुम्हादेर भिक्षार द्रव्य पाबे सेमोराई तखन एक ग्रामे तो विभिन्न रकमेर मानुष थाके मा जारा कृष्ण भक्त तारा मने मने चिंता करछे जाक सुदामार स्त्री निश्चय मिथ्या बोलबे ना ताहले आजके जदि आमरा भिक्षा दी सेई भिक्षा जदि गोविंद सेवाय लेगे जाय ताहले आमादेर जन्म धन्य होबे ताई चार बाड़ी थेके चार मुष्टि चिड़े ओई सुदामार स्त्रीर आँचले दिये गेल और सेई चिड़ेगुलो निये घरे एसे निजेर अंगे जे बसनटा आछे मा तार थेके किछुटा अंश छिड़ेछे छिड़े तार भितरे पुटुली बेधेछे पुटुली बेधे स्वामीके दिये बोलछे स्वामी एई नाओ धरो जाओ जाके तुमी एतो भालोबाशो ताके एकबार देखे एसो और तुमी ताके बोलो देवार मतो आमार आर किछु नेई এই ভিক্ষা করে যতটুকু এই ছিড়ে পেয়েছি পুরোটাই আমি তার জন্য বেঁধে দিলাম একটা দানাও তুমিও খাবে না আমিও খাবো না সন্তানও খাবে না যার জন্য ভিক্ষা করেছি একমাত্র সেই সেবা করবে যাও স্বামী দেখে এসো তাকে ওমা সুদামার আনন্দ ধরছে না আনন্দে দুটি নয়ন দিয়ে বাড়ি বরিশন হচ্ছে चिड़ेर पुटुलिटा बुकेर मध्य करे निये छुटते छुटते चलेछे दारोकाय सारा गाये नोंगरा दुर्गन्ध गाये आछे पागलेर न्याय एकटा छिन्न बसन सेई बसनटा परिधान करे जाच्छे सुदामाके निये सुदामार काछे आर आहा कृष्णेर काछे सेई चिड़ेर पुटुलिटा निये आर डाकते डाकते जाच्छे एकबार देखा दे रे भाई कन्हैया देखा दिया भाई कन्हैया भाई कन्हैया देख दिया और ये जीवन कन्हैया को तो देखिली देखा दे देखा दे भाई कन्हैया देखा दे एक बार देखा दे आमाए एक बार देखा दे आमाए एक बार देखा दे वृंदावन থেকে দ্বারকা কত দূর পথের মাঝখানে বিশ্রাম করছে হাঁপিয়ে উঠেছে এদিকে ভগবান কৃষ্ণের পাশে বসে আছে রুক্মিণী রুক্মিণী বলছে গোবিন্দকে স্বামী তোমার ভক্ত পথের ধারে দাঁড়িয়ে কাঁদছে তুমি কি একবার পারছো না তার সামনে গিয়ে দাঁড়াতে যে তোমার জন্য পাগলের ন্যায় ছুটে আসছে বলো স্বামী কেন তুমি নিষ্ঠুরের ন্যায় এইভাবে বসে আছো গোবিন্দ বলছে রুক্মিণী আর একটু অপেক্ষা করো এতদিনের সাধনা আমার পূর্ণ হতে চলেছে আমার সখা যত সময় আমার দ্বারে না দাঁড়াবে আমি তো যেতে পারবো না একটু অপেক্ষা করো রুক্মিণী এত পথ যখন এসেছে আমার বন্ধু অবশ্যই আমার দ্বারে এসে দাঁড়াবে অপেক্ষা করো এমন সময় সুদামা দ্বারে দ্বারকায় পৌঁছে বিশাল রাজ প্রাসাদ দর্শন করে ভয়ে ঠক ঠক করে কাঁপছে আর মনে মনে বলছে আমার বন্ধু এত বড় রাজ্যের রাজা হরি বল হরি বল এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু কিন্তু আমি তো দিনহীন কাঙাল আমি তো ভিখারি আমার কথা কি ওর মনে আছে আমার মতো বন্ধুর কথা হয়তো সে ভুলে গেছে কিন্তু এসেছি যখন একবার দেখা করে যাব জানি না সে আমায় চিনতে পারবে কিনা কিন্তু আমার বন্ধু সে হলো রাজা রাজভোগ সেবা করে রাজ সুখে দিন কাটায় আমার এই শুকনো চিড়ে আমি তাকে দেব কেমন করে না না এ আমি দিতে পারবো না তাই চিড়ের পুটুলিটা লুকিয়ে রেখেছে মা কেন কানাইকে দিতে পারবে না কারণ সে তো রাজভোগ সেবা করে ডাকতে ডাকতে দাঁড়ে এসে দাঁড়িয়েছে দাঁড়ে এসে জিজ্ঞাসা করছে দাঁড়িকে এই দাঁড়ি এখানে কি আমার কানাই থাকে দাঁড়ি জিজ্ঞাসা করছে কন হো তুম কাহা সে আয়ে হো তোমারা নাম ক্যা হ্যায় সুদামা বলছে দেখ তুই শুধু আমাকে চিনবি না আমি বৃন্দাবন থেকে আসছি শুধু একবার বল না এখানে কি কানাই থাকে দাঁড়ি বলছে দেখো इधर कोई दाना कानाई बनाई नहीं है ये जो हमारा राजा है ना उसका नाम है कृष्ण দাঁড়ি যেই কানাই সেই তো কৃষ্ণ আমাকে ভিতরে যেতে দে আমি ভিতরে যাব একটু ভিতরে যেতে দে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে সরিয়ে দিলেন যেই না সরিয়ে দিলেন সুদামা বলছে দেখ দাঁড়ি আমাকে যদি ভিতরে যেতে না দিস তাহলে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে পারবো না লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে দেখো দেখো এ গরিবি কি বললেন একবার গিয়ে বলো যে তার বন্ধু এসেছে তার দ্বারে বহু আশা নিয়ে তার না আছে মাথায় রাজমটুক না আছে সারা অঙ্গে রাজপ্রসাদ একটা ছিন্ন বাসন পরিধানে এক দিনহীন পাগল এক কাঙাল এসেছে যার নাম হলো সুদামা দাঁড়ি কি করলেন তাড়াতাড়ি করে সুদামাকে বাইরে রেখে বললেন তুমি বাইরে থাকো আমি ভিতরে গিয়ে রাজার কাছ থেকে অনুমতি নিয়ে তবেই তোমাকে নিয়ে যাব রাজা যদি অনুমতি করে তবেই যেতে পারবে না হলে পারবে না এখন ভিতরে যাচ্ছেন দ্বারপাল আর এদিকে রূপকিনী সত্যভামা তারা গোবিন্দকে সোনার সিংহাসনে বসিয়ে সবেমাত্র তার অঙ্গে রাজবেশ পরিধান করাবে, মানে পোশাক পরাবে মা, হ্যাঁ রাজবেশ পরিধান করাবে বলে এবার নানাবিধ অলংকার নিয়ে এসে বসেছে, সাজাচ্ছে সুন্দর করে। আমরাও একবার মনের সুখে আমার গোবিন্দকে সাজিয়ে নিই, হ্যাঁ কত সুন্দর পদাবলিতে আজ আমরা আমাদের অন্তর মন্দিরে গোবিন্দকে বসিয়ে সাজাবো। কেমন ভাবে সাজা মহানা তুমি সাজা সাজা মহানা তুমি সাজা সাজা মহানা তুমি সাজা আর সাজা মহানা তুমি সাজা 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 মহানা তুমি শিখি পাথা হাতে লয়ে বাসি তুমি চির সুন্দর চির অভিলাষী মাথে শিখি পাখা হাতে লয়ে বাসি গোকুলে কাঁধা প্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলে গোকুলে কাঁধা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলে কাঁধা ব্রজেতে শ্রীকৃষ্ণ শ্রীমতী যে পূজারিণী আজ সাজ মোহন তুমি সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ সাজানো হলো সুন্দর করে, রাজবেশ পরিধান করাচ্ছে। এমন সময় রাজা সম্মুখে এসে দাঁড়ালো সেই দুয়ারপাল। মহারাজ, আপনার দ্বারে এক দিনহীন কাঙাল এসেছে, সে আপনার কাছে দেখা করতে চায়। ভগবান বললেন, কে সে দিনহীন কাঙাল? নাম কি তার? নাম নাকি সুদামা। যেই না বলেছে সুদামা, আর কি গোবিন্দ থাকতে পারে মা? হ্যাঁ, সেই সুদামার কথা শুনে যার অপেক্ষায় এতদিন বসেছিল, সুদামার কথা যেই না শুনেছে, সর্বস্ব ফেলে এবার গোবিন্দ ছুটতে ছুটতে যাচ্ছে। কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া। देखो सुदामा सुनिया आइया चलिल देखो सुदामा सुनिया सुदामा सुदामा किन्तु बाहरे दाड़ी आछे मा और कानार कंठ पे सुदामार नयनेर जले बुक भासिये काँदछे छुटे एसे कानाइके बुकेर मध्य जड़िये धरेछे दारोकाबासी देखे अबाक ए कि एत बड़ राजा आमादेर सेई राजा किना एकटा पागलके जड़िये धरेछे आमादेर राजार मन ताहले कत बड़ो जे एकटा भिखारी पागल कांगाल ताकेओ एत भालोबाशे सबाई अबाक दृष्टिते ताकिये आछे और सुदामा के जड़िए जेई ना धरेछे सुदामा बोलछे कानाई आमाके भूले जासनी भाई एखोनो मने रेखेछिस आमी तो भेबेछिलाम बोधहय तुई भूले गेछिस कानाई बोलछे सुदामा की करे भूलबो तोके ए कथा तुई केनो बोलछिस आय आमार संगे आय सुदामा बोलछे कानाई आमाके छेड़े दे देख तोर सारा गाये राजवेश परिधान करा और आमार गाये कत नोंगरा बसन तोर गाये नोंगरा लेगे जाबे आमाय छेड़े दे कानाई अरे दाड़ा एतदिन पर एली आमाके एकटु भालो करे जड़िए आलिंगन करते दे भालो करे जड़िए धरे बोलछे सुदामा चल चल भितरे चल सुदामा बोलछे आमी जाबो ना कानाई तोके देखबो बोले एसेछिलाम आमार स्वाद मिटे गेছে এবার আমাকে বিদায় দিয়ে আমি চলে যাই হ্যারি এই আবার কেমন কথা হ্যারি চল বলছি আমার সঙ্গে চল জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছে সুদামা বলছে দেখ হ্যারি এই কানাই ভিতরে রাজরানী আছে আস্তে 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 ভিতরে রাজরানী আছে আমার সারা গায়ে নোংরা দুর্গন্ধ আমি কি করে যাই বল भगवान कृष्ण बोलछे चे देख ओई देख बरण डाला हाथे करे निये दाड़िये आछे तोके बरण करबार जन्नो आय आमार संगे सुदामाके निये गिये रूपकिनी सत्यभामा बरण करलेन तारपर सुदामाके बसालो कोथाय सोनार सिंहासने सोनार सिंहासने सुदामा बसलेन एबार स्वयं गोविंद आमार सुदामार चरण निजे हाथे धौत करबे बोले रूपकिनीके बोललेन जाओ रूपकिनी सुदामार जन्ने सोनार थाला निये एसो कारण सुदामा हच्छे एकजन पंडित मस्त बड़ विप्र ता आज जखन से एसेछे आमार घरे आज आमी तार चरण सेवा करब चिंता करुन मा जीवने कोनोदिन जार चेयार जोठेनी से आज बसेछे सोनार सिंहासने भगवानेर के कृपा निजे हाथे गोविंद भक्तेर चरण सेवा करछे सोनार थालाते सुदामा आज चरण राखिल सोनार थालाते सुदामा देखो चरण राखिल आर कि करलो शरण भिखारे जल चरणेते दिला शरण भिखारेर जल सुदामार चरणेते दिला देखो नयन जले प्राण गोविंद चरण धोवालो चरण सेवा कर जिज्ञासा कर देखी कि गो मा चरण थे रुधिर झरछे रुधिर झरछे देखे सुदामा के बोलछे सुदामा एत पथ हेटे एसेछिस भाई चरण थेके कत रुधिर झरछे तोर नयन जले गोविंद चरण धौत करछे आर मने मने भाबछे एमन बंधु कयजनार होते पारे जार निजेर दिके कोनो लक्ष्य नेई कतक्षणे आमाके देखबे बोले पागलेर न्याय छुटे एसेछे सुदामा एत पथ एली एत बछर पर एली आमार जन्य कोनो किछु এনেছিস भगवान तो सबई जाने मा सुदामा जे लुकिए रेखेछे सेटाओ गोविंद जाने सुदामा बोलछे जानिस कानाई आमी तो भिक्षा करी कोनो रकमे संसार चालाई भेबेछिलाम किछु आनबो किन्तु किछु आनते पारिनी भाई मने मने गोविंद चिंता करलेन सुदामा रे तुई आमार जन्य এনেছিস किन्तु आमाके दिते पारछिस ना भाबछिस तोर आना शुकनो चिड़े आमी खाबो केमन करे তুই কি জানিস না ভক্ত ভালোবেসে আমাকে যাই দেয় আমি সেটাই অমৃতের মতো সেবা করি বিদুরের ঘরের শাকর্ণ যদি সেবা করতে পারি সবরীর এঠো কোলে যদি খেতে পারি আমা রাম অবতারে সবরী বনের ভিতরে বাস করত তাকে সবাই ঘৃণার চোখে দেখত और सबरी प्रतिदिन पथर धारे फूल छड़िए रखत क्यों यही फुलर ऊपर दिए रामचंद्र आसबे आमार घरे बन थेके कुल पेड़े निये आसतो किन्तु किभाबे पारतो आगे निजे खेये देखतो सेटा मिष्टि ना टक जेटा मिष्टि लागतो सेटा अर्धेकटा खेतो और अर्धेकटा पात्रे तुले राखतो ओई एठो पुली सेवा दिएछिलो प्रभु रामचंद्र के निताय गौर ताई मागो भगवान मने मने बोलछे सुदामा रे आमार जन्य এনেছিস किन्तु दिते पारछिस ना भाबछिस आमी राजहाले थाकी एई राजहाले थेके अमृत सेवा करी आमी तोर शुकनो चिड़े खाबो की करे बेश तुई जखन दिली ना किन्तु आमी तो सेवा करबई तोके दिते होबे ना समय होले आमी खेये नेब किछु कथा ना बोले चरण धौत करे सुदामाके स्नान करिए शुद्ध बसन परिए सेवा दिलेन मा रूपकिनी सत्यभामा सेवा देवार पर शयन मंदिरे सुदामा के शयने दिलेन निताय गौर हरि बोल ठीक मध्यरात गोटा राज्ये सबाई घुमिए राजमहले सबाई घुमिए पड़ेछे ठीक सेई समय स्वयं गोविंद आमार एक पा दुपा करे सुदामार मंदिरे प्रवेश करेछे मंदिरे प्रवेश करे सुदामा जेखाने शुए आछे ठीक तार चरणेर पाशे गिये बसेछे मा चरणेर पाशे बसे दो हाथ दिए तार चरण सेवा करछे भक्त काके बोले मा केनो कत पथ हेटे एसेछे बंधु कत ना जानी पाये व्यथा होयेछे जाते भालो करे घुमाते पारे ताई गोविंद चरण सेवा करछे भक्तेर एकदिके से बंधु आर एकदिके से भक्त चरण सेवा करते करते हठात देखे चरण तले कत काटा फुटे आछे गोविंद नयनेर जले बुक भासिये काछे आर मने मने भाबछे सखा चरण तले एत काटा फुटेछे सेदिकेओ तो लक्ष्य नेई कतक्षणे आमाय देखबि तुई एत भालोबासिस आमाय एकटा एकटा करे काटा परिष्कार करछे मा आबार लक्ष्य रेखेछे जाते सुदामार घुम भेंगे ना जाए काटा परिष्कार करते करते एकटा काटा देखछे बेश किछु भितरे ढुके गेछे सेटा टेने बेर करते पारछे ना ताई स्वयं प्राण गोविंद आमार निजेर बदनटा चरण तले निये गिये निजेर दाँत दिये सेई काटाटाके धरे जोर करे जेई ना बेर करेछे सुदामा चमके उठेछे जखनी चमके उठेछे सुदामार जे लोकानो चिड़ेर पुटुली छिलो सेटा नीचे पड़े गेছে কানাই বলছে सुदामा एर मध्य की भाई आमार जन्य এনেছিস किन्तु आमाय दिसनी दाड़ा छुटे गिये पुटुलिटा हाथे तुले जेई ना खुलते जाबे हठात् सुदामा बोलছে কানাই आमाके फिरिये दे तुई खेते पारबि ना दे बोलছি আমায় ফিরিয়ে দে কানাই বলছে কি বললি খেতে পারবো না তার মানে আমার জন্য কিছু এনেছিলি আমায় দিসনি আবার তুই অন্যায় করেছিস দাঁড়া যেই না খুলেছে দেখছে তার মধ্যে চিড়ে ও চিড়ে এনেছিলি ঠিক করেছিস জানিস সুদামা প্রতিদিন না ক্ষীরসরণ অনেক খেতে খেতে না আমার মুখে রুচিটাই আর নেই আর যখন চিড়ে এনেছিস আমি একটু চিড়ে খেয়ে আমার মুখে স্বাদটা পাল্টাবো যাক ভালোই করেছিস আরে এই না হলে কি বন্ধু দাঁড়া দাঁড়া যেই না চিড়ে মুখে দিতে যাবে হঠাৎ দেখছে কি মা চিড়েগুলো সব ভেজানো কিরে আবার ভিজিয়ে এনেছিস বুঝেছি বুঝেছি শুকনো চিড়ে খেতে গেলে নিশ্চয়ই মুখে ব্যথা লাগবে তাই তুই ভিজিয়ে এনেছিস সুদামা বলছে কানাই ও কানাই ওরে কানাই রে আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি ভাই তবে জানি না কেমন করে চিড়ে ভিজে গেল তবে আমার মনে হয় পথে আসবার সময় যখন আমি তোর কথা মনে মনে ভাবছিলাম আমার দুটি নয়ন থেকে বাড়ি বরিশাল হচ্ছিল আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে আমার চোখে ভগবান বলেছে সুদামা রে এই জগতে সবাই ক্ষীর সরণ মাখন সেবা দেয় কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম যে চিড়ে তুই আমায় দিতে পারছিস না আমি নদিয়ায় গৌর হব আর যদি কোন কলির জীব যদি আমায় সেবা দিতে চায় যদি কোন কাঙালি কাঙালি যদি কোন রাজা কোন মন্ত্রী আমায় সেবা দিতে চায় দারে দারে ভিক্ষা করে যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগ দেয় তবে আমি সেই ভোগ গ্রহণ করব করলাম সুদামা আগত কলিযুগে গৌর হয়ে আমি চিড়ে সেবা করব হরি বল হরি বল कलिजुगे महाप्रभुर सेवा है किसे मा माटिर मालशाई चिड़े भोग ताई ना सुदामा के कथा दिए छिलो जे चिड़े तुई दीते पारछिस ना द्विधा करछिस आगत कलिजुगे आमी गौर हये जाबो से राजाई होक आर भिखारी होक दारे दारे भिक्षा करे यदि माटिर मालशाई सेवा ना देय आमी ग्रहण करब ना केन बोललो कथाटा आमरा यदि सेवा करते जाई आमादेर कत की आइटेम थाके थाके ना आहा सेवा करते गेले सामने टीवी थाकबे टेबिल डाइनिंग टेबिलेर मध्ये आमादेर फुलेर टप थाकबे झाड़बाती थाकबे हैं दामी दामी प्लेटे सेवा करब कत रकम आयोजन किन्तु जिनि विश्व ब्रह्मांडेर मालिक तिनि तो बोलते पारतेन आमार जन्य सोनार थालाय खेते देबे कि तिनि केन दिलेन ना बोललेन ना ना जारा धनी तारा सबई जोगाड़ करते पारबे किन्तु जारा दिनहीन कांगाल तारा कि करे पारबे सोनार थाला बानाते ताई स्थिर करलेन जे आमि विश्व ब्रह्मांडेर मालिक हलेओ जे भक्त आमाय सेवा दिक ना केन यदि माटिर मालशाई करे आमाके चिड़े भोग देय तबेई ग्रहण करब नाइले सेवा करब ना निताई गौर हरि बोल हरि बोल कथा देवार पर किछुदिन सुदामार घरे आहा कृष्णेर काछे सुदामा थाकलो मा ठीक तार माझखाने कानाई माने कृष्ण तार रुक्मिणीके डेके बोलछे रुक्मिणी তোমাকে একটা কথা বলবো রুক্মিণী বললেন বলো স্বামী শোনো রুক্মিণী তুমি তো স্বয়ং লক্ষ্মী তুমি পারবে রুক্মিণী আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো কি স্বামী রুক্মিণী আমার বন্ধু মস্ত বড় কাঙাল দিনহীন কাঙাল জীবনে এত কষ্ট পাচ্ছে সে এত দারিদ্রতা তার तथापिओ कोनोदिन से आमार काछे किच्छु चाय ना रुक्मिणी आमी तोके प्रतिज्ञा करेछि जे ओ ना चाइले आमी ओके दिते पारबो ना ताई ओ तो आमार काछे चाइछे ना आमी देबो की करे बोलो ताई तुमी पारबे रुक्मिणी तुमी जाओ आमार बंधुर समस्त दारिद्रता दूर करे तुमी ताके महा सुखे सुखी करो रुक्मिणी बोलेन बेश ताई हबे विश्वकर्मा के संगे करे निये रुक्मिणी चले गेल गिये सुंदर राजप्रासाद बानिये दिले निताई गौर हरि एदिके सुदामा किन्तु किछुई जाने ना मा किछुदिन विश्राम करार पर हठात् सुदामा बोलछे कानाई एबार आमाके विदाय दे भाई एबार जेते हबे गोविंद परीक्षा करछे सुदामाके बंधु जाबार आगे किछु चाइबी बोल किछु जोदि चास खुले बोल सुदामा बोलें देख कानाई तोके देखेछि आर आमार जीवने कोनो स्वप्न नेई आमार समस्त दुःख दूर हये गेछे एबार आमी हासि मुखे चले जाई आमाके बिदाय दे कानाई तबे एकटा कथा तोके बोली एई जे तुई आमाय भालोबासिस कथा दे भाई जेन संग छाड़ा करिस ना सुदामा के पाठिए दिल मा एदिके सुदामा फिरे एसे आर खुजे पाच्छे ना तार स्त्रीके कारण जे गाছের তলায় ছিল তার স্ত্রী সুশীলা সেখানে সে আর নেই। সেখানে একটা রাজপ্রাসাদ তৈরি হয়েছে। সুদামা চিন্তা করছে কি ব্যাপার, এই এত বড় প্রাসাদ কে বানালো? হয়তো কোনো ধনী ব্যক্তি বানিয়েছে, কিন্তু আমার গিন্নি কোথায়? আমি তো তাকে খুঁজে পাচ্ছি না। দেখুন মা, এই লীলা থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে ভগবানের কাছে চাইবার প্রয়োজন হয় না। হ্যাঁ, ना चाहते सब पावा जाए यदि तार प्रति एकनिष्ठ भक्ति थाके। नेताय गौर हरि बोल। चाइले बरण कम हो जाए, चाइबार कोनो प्रयोजन नहीं, चाइले कम हो जाए। चावार की दरकार? शुधु सपे दाओ तार चरणे, तोमार समस्त दाय दायित्व तो तार। সেই তো তোমাকে দেখভাল করবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাছে ছায়ার মতো আছে, শুধু তুমি দেখতে পাচ্ছ না। একবার ভরসা করো, নির্ভরশীল হও, দেখবে। এই লীলা ভগবান করেছেন কেন? সবে জীবের শিক্ষার জন্য, শিক্ষামূলক লীলা। এবার সুদামা চারিদিকে খুঁজছে, এমন সময় দেখতে পেল কি যে উপর থেকে একটা রাজ রানীর ন্যায় এক রমণী বরণডালা নিয়ে নেমে আসছে। সুদামা হাঁ করে তাকিয়ে আছে। যেই না নিচে নেমেছে, দেখছে কে? তারই স্ত্রী সুশীলা। এ কি সুশীলা তুমি? আমি তো তোমাকে চিনতেই পারছি না। কে করলো তোমার এমন অবস্থা? স্বামী, তুমি কিছু না চাইলে কি হবে? তুমি চলে যাবার পর তোমাকে সর্বসুখী সুখী করেছে তোমারই বন্ধু। নিতায় গৌর হরি বল। বরণ করে স্বামীকে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যাবার পর এবার দুজনে রাধা গোবিন্দের সেবায় রত হলেন। জয় নিতাই, জয় গৌরে। সুদামা আর সুশীলা দুজনে ভক্ত ভগবানের লীলা। আমরা এখানেই বিশ্রাম রাখবো।